নমস্তে বন্ধুরা, বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষায় আসা মেন্টাল এবিলিটির অঙ্কগুলোর মধ্যে থেকে ঘড়ির অঙ্ক হচ্ছে একরকম গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমি এখন এগুলো সহজভাবে করার বিশেষ কোনো পদ্ধতি নিয়ে কথা বলবো। তো ঘড়ির অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা জানতে হবে, একটা ঘড়ি মানে অ্যানালগ ঘড়ি হচ্ছে পুরো বৃত্তাকার, আর একটা বৃত্তের আমরা জানি যে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি হলে 12টা ঘন্টায় যেহেতু আমরা একটা ঘড়িকে বিভক্ত করা হয়, তাই 360কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন্টার জন্য আসতেছে 30 ডিগ্রি করে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে প্রতিটা অংশের কোণের মান হচ্ছে 1 ঘন্টার ডিফারেন্সে 30 ডিগ্রি। তো এখন প্রথমে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। যে এমন একটি প্রশ্ন যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় কয়টি কোণ তৈরি হয়। তাহলে ঘন্টার কাঁটা যদি এটা হয় আর মিনিটের কাঁটা যদি এটা হয়, তাহলে দেখা গেল যে মধ্যবিন্দুর এই পাশে একটা কোণ এবং এই পাশে বিপরীত দিকে একটা কোণ, মোট তাহলে কোণ দাঁড়াচ্ছে 2টি। বলা হচ্ছে ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে ডিগ্রি কাঁটা কত ডিগ্রি সরবে। তো ঘন্টার কাঁটাটা যদি এখান থেকে পুরো বৃত্তটা ঘুরে আসে আবার 12টায় আসে, তাহলে ঘন্টার কাঁটাটা এখান থেকে শুধুমাত্র সরে যাবে 1 ডিগ্রিতে, তাহলে 12টা থেকে 1টা যাবে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তারপরে প্রশ্নটা হলো মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি সরে। মিনিটের কাঁটা 1 মিনিট সরলে, মিনিটের কাঁটা তো অনলি 1 মিনিট সরলে, তাহলে কত ডিগ্রি সরে। আমরা জানি পুরো বৃত্তটা হচ্ছে 60 মিনিট, আর যদি মিনিটের কাঁটাটা পুরো বৃত্তটা ঘুরে আসে তাহলে আসলে সে কত ডিগ্রি সরে আসলো, 360 ডিগ্রি ঘুরে আসলো। তাহলে আমরা বলতেই পারি যে 60 মিনিট সরলে হয় কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 1 মিনিট সরলে কতটুকু হবে, 360কে আমরা 60 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 6 ডিগ্রি। তারপরে প্রশ্নটা হলো যে সেকেন্ডের কাঁটা 1 ডিগ্রি সরলে কত ডিগ্রি সরে। সেকেন্ডের কাঁটাটা তো সেম একই রকম, যদি সে 60 সেকেন্ড ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি হয়, আর যদি 1 সেকেন্ড সরে তাহলে হবে 360কে 60, অর্থাৎ 6 ডিগ্রি হবে। এই হলো আমাদের এই ক্ষেত্রে উভয়ের আনসারটা সেম আসলো। পরে বলা হলো যে 5 মিনিটের কাঁটা 1 ডিগ্রি সরলে, মিনিটের কাঁটা 1 ডিগ্রি সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। মিনিটের কাঁটাটা যদি 1 ডিগ্রি সরে তাহলে ঘন্টার কাঁটাটা কতটুকু সরবে। আমরা জানি 60 মিনিট যদি মিনিটের কাঁটাটা ঘুরে আসে তাহলে ঘন্টার কাঁটাটা এখান থেকে সরে শুধুমাত্র 12টা থেকে 1টায় যাবে, অর্থাৎ 30 ডিগ্রি ঘুরবে। তাহলে 1 মিনিট যদি তাহলে যায় তাহলে কত ঘুরবে, 30 ডিগ্রিকে এই 60 দিয়ে ভাগ করবো, অর্থাৎ হাফ ডিগ্রি ঘুরবে। তাহলে এটা আমরা সহজে মনে রাখবো যে সবসময় হবে কি তার অর্ধেক ডিগ্রি, মিনিটের কাঁটার সাথে ঘড়ির কাঁটা ঘুরবে অর্ধেক ডিগ্রি। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পরে একসাথে মিলিত হবে। তাহলে দেখি, এখন মনে করো যে 12টা বাজে, ঠিক সেম 12টা। এখন মিনিটের কাঁটাটা এখান থেকে ঘুরে 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 যখন এভাবে আস্তে আস্তে 12টায় আসবে, তখন কিন্তু ঘন্টার কাঁটা এখানে থাকবে না, এখান থেকে যেতে 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 1টা বরাবর চলে যাবে, অর্থাৎ ঠিক 1টার সময় মিনিটের কাঁটা থাকবে 12 বরাবর এবং ঘন্টার কাঁটা বরাবর থাকবে 1। তাহলে মিনিটের কাঁটা অলরেডি কিন্তু 60টা মিনিট ঘুরে চলে এসেছে, কিন্তু এখন কিন্তু সে তারপরেও ঘন্টার কাঁটাকে স্পর্শ করতে পারি না। তাহলে আরও 5 মিনিট পরে গিয়ে ঘন্টার কাঁটার সঙ্গে মিলিত হবে, কিন্তু যখন আরও 5 মিনিট সামনে যাবে তখন কিন্তু ঘন্টার কাঁটা এখানে বসে নেই, আর একটু সামনে ধীরে ধীরে চলে যাবে। অর্থাৎ এখান থেকে প্রথমত 5 মিনিট, আর এর আগে পুরো বৃত্ত ঘুরতে মিনিটকে লাগছিল 60, অর্থাৎ মোট 65 মিনিট, তার থেকে আর একটু সামান্য সময় পরে আমি মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একসাথে হবে। তাহলে আমরা বলতে পারি যে 65 মিনিটের পরে, এটাই হচ্ছে উত্তর, যে 65 মিনিট পরে এই দুটা একসাথে হবে। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কত মিনিট পরে একসাথে হবে। তাহলে মিনিটের কাঁটা আর এখন কিন্তু সেকেন্ডের কাঁটা, লক্ষ্য করে দেখো, যদি সেকেন্ডের কাঁটাটা পুরোটা ঘুরে আসে 60 সেকেন্ড, তাহলে মিনিটের কাঁটাটা কেবল মাত্র 1 মিনিট সামনে যায়, অর্থাৎ তাহলে ওকে 60 সেকেন্ড প্লাস আরও 1 সেকেন্ড সময় বেশি লাগবে, তার মানে 61 সেকেন্ড এর পরে দেখা হবে, যখন মিনিট আর সেকেন্ডের কাঁটার মধ্যে সম্পর্ক হচ্ছে। তারপরে প্রশ্নটা হলো 11টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার একসাথে মিলিত হবে। তো 11টার থেকে
নিয়ে একটা পর্যন্ত, 11টার সময় ঘন্টার কাঁটা থাকবে 11 বরাবর, মিনিটের কাঁটা থাকবে 12 বরাবর, তার মানে এরা দুজন মিলিত হচ্ছে না। যখন পুরোটা ঘুরে মিনিটের কাঁটাটা আবার 12-তে আসবে, তখন ঘন্টার কাঁটাটাও 12-তে থাকবে, অর্থাৎ তখন এরা একই রেখায় মিলিত হবে। আবার যখন মিনিটের কাঁটাটা সামনে চলতে চলতে আবার 12-তে আসবে, কিন্তু ঘন্টার কাঁটা তখন কিন্তু 1টায় চলে যাবে, তার মানে তখন আর তার সাথে মিলিত হচ্ছে না, অর্থাৎ একটা পর্যন্ত আর কোনো তার পরবর্তীতে মিলিত হবে না, অর্থাৎ শুধুমাত্র একজাক্টলি 12টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মিলিত হচ্ছে। তাহলে কয়বার দাঁড়াবে সেটা? অনলি একবার, অর্থাৎ 11টা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একবার মিলিত হবে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার সমকোণে পরস্পরের সাথে মিলিত হয়? সমকোণ মানে 90 ডিগ্রিতে, ইংলিশে এটা হলো হাউ মেনি টাইমস হ্যান্ডস অ্যান্ড মিট হ্যান্ডস মিট রাইট অ্যাঙ্গেল ইন এ ডে। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কতবার এক ঘন্টার মধ্যে এরা মিলিত হবে, 90 ডিগ্রি কোণে থাকবে? এখন লক্ষ্য করে দেখো যে মিনিটের কাঁটাটা যদি ধীরে 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 এদিকে চলে যায়, 15-তে চলে যায়, তখন এটা ঘন্টার কাঁটাটা একটু সামনে যাবে, আর একটু যদি সামনে চলে যায় তখন এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এদের মধ্যে অভ্যন্তরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আবার মিনিটের কাঁটাটা এখান থেকে আরও সামনে যেতে 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 যখন আবার 12টার কাছে আসবে, তখন এটা কিন্তু থাকবে এখানে একদিকে কাছে আসতে আসতে আবারও এখানে আর একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ একটা ঘন্টা পুরো পাস হতে 2 বার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটাই বলা হচ্ছে যে উত্তর হচ্ছে 2 বার। তাহলে 1 ঘন্টায় কতবার দাঁড়ানো? 2 বার। এখন লক্ষ্য করে দেখো যে 1 ঘন্টায় যেহেতু 2 বার 90 ডিগ্রি হচ্ছে, তখন কিন্তু ঘন্টার কাঁটাটা আর একটু সামনে চলে যাচ্ছে। যখন 12টা থেকে ঘুরে 1টায় আসতেছে, তখন ঘন্টার কাঁটাটা চলে যাচ্ছে 1টায়, তখন কিন্তু এখানে মাঝখানে ডিফারেন্স হচ্ছে আরও 5 মিনিট। আরও 5 মিনিট পরে গিয়ে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে মিলবে। এভাবে দেখা যাচ্ছে যে 1 ঘন্টায় 5 মিনিট সামনে চলে যাচ্ছে ঘন্টার কাঁটাটা। তাহলে এভাবে 6 ঘন্টায় দেখা গেল যে 5 মিনিট 5 মিনিট করে যেতে থাকবে। তাহলে এভাবে যখন যেতে থাকবে, তখন আমাদের সময়টা দেখা গেল যে 6 ঘন্টায় 11 বার হয়ে যাচ্ছে, যেখানে হওয়ার কথা ছিল 12 বার, সেখানে ঘড়ি ঘোরার ফলে এখানে 11 বার পর্যন্ত হবে। বিষয়টি আরেক ক্লিয়ার হওয়ার জন্য বাসায় কোনো একটি অ্যানালগ বা হাতের অ্যানালগ ঘড়ি নিয়ে আমরা 12টা থেকে নিয়ে আমি যখন এভাবে ঘোরাতে থাকবো, তখন দেখা যাবে যে 12টা থেকে 1টার মধ্যে 2 বার, আবার 1টার থেকে 2টার মধ্যে আবারও 2 বার, 2টা থেকে 3টাতে আবারও 2 বার, এভাবে 90 ডিগ্রি হতে থাকবে। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টায় যখন যাব, তখন দেখা যাবে যে শুধুমাত্র 1টা হবে, দ্বিতীয়টা হবে না। তাহলে দেখা যাবে যে 6 ঘন্টায় হলে সেখানে 11 বার হয়, অর্থাৎ 11 বাই 90 ডিগ্রি কোণ হয়। আবার 12 ঘন্টা হলে তাহলে কত হবে? তখন এভাবে 22 বার হয়, এবং 24 ঘন্টা হলে 44 বার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটি হচ্ছে অঙ্কের আনসার। আর এরপরের প্রশ্নটা হলো হাউ মেনি টাইম আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিটের মিনিট হ্যান্ড মিট দ্য স্টেট লাইন বাট অপোজিট ডিরেকশন ইন এ ডে। বলতেছে যে একটি দিনে বা একদিনে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার একই সরল রেখায় কিন্তু বিপরীতভাবে মিলিত হবে। যেমন ধরো 12টার ঘন্টাটা আছে একদিকে আর মিনিটের ঘন্টাটা আছে তার বিপরীতে, কিন্তু একই সরল রেখায়, এরকম হলে কতবার হবে? এই ক্ষেত্রে যদি বলা হলো যে 1 ঘন্টার মধ্যে হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে কেবলমাত্র একবারই হবে, এবং 6 ঘন্টার মধ্যে হলে 6 বার হবে, কিন্তু 12 ঘন্টার সময় সেটা হবে 11 বার, আর 24 ঘন্টার সময় সেটা হবে 22 বার, সেই আগের মতোই একই কারণের জন্য। আমরা একটা ঘড়ি নিয়ে সরাসরি হাতে পরীক্ষা করে নিলে সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। হাউ মেনি টাইম আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিটেড হ্যান্ড মিট অ্যাট স্ট্রেট লাইন বাট সেম ডিরেকশন ইন এ ডে। বলতেছে সেম ডিরেকশন ইন এ ডে, ওইখানে বলা হয়েছিল যে অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে যা হবে সেম ডিরেকশনও সেই একই উত্তর আসবে। মনে করা যাক যে এখন 3টা বাজে, তাহলে ঘন্টার কাঁটা থাকবে এই বরাবর এবং মিনিটের কাঁটা থাকবে এই বরাবর। এখন মিনিটের কাঁটা যেতে 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 এক সময় ঘন্টার কাঁটার একটু সামনে যাবে, তখন ওইটার উপর সমাপাতিত হবে। আবার মিনিটের কাঁটা আস্তে 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 এখানে যখন চলে আসবে, এই আসার পথে একই আবারও একটা সরল রেখা হবে, তার মানে একবার একই দিকে আর একবার বিপরীত দিকে হবে।
তো এখন আমাদের প্রশ্ন এটা, এরপরে আবার বলা হয়েছে যে একদিনে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার একই সরল রেখায় কিন্তু একই ভাবে মিলিত হয়, এটা নয় এরপরেরটা, একই সরল রেখায় মিলিত হয়, তো একই সরল রেখায় মিলিত হয়, এরকম প্রশ্নের ক্ষেত্রে, এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা সরল রেখা বলতে কোন রেখা বলবো, একই দিকে সমাপতিত নাকি বিপরীত দিকে? আসলে মূলত এই ক্ষেত্রে আমরা দুটোকেই ধরবো, কারণ এখানে প্রশ্নে সরাসরি বলা নেই সেটা কি করবো, সেটা শুধুমাত্র স্ট্রেট লাইন হলেই, মানে সরল রেখা হলেই হবে। এক্ষেত্রে যেহেতু 1 ঘন্টার ভিতরে 2 বার একটা সরল রেখা হয়, তাই প্রতি ঘন্টায় হবে 2 বার, আর 6 ঘন্টায় হবে 12 বার, 12 ঘন্টায় হবে 22 বার, এবং 24 ঘন্টায় হবে 44 বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুপুর 12টা থেকে 5টা 15 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি সরবে? দুপুর 12টা থেকে, অর্থাৎ যখন ঘন্টার কাঁটাটা এখানে 12টা থাকবে, আর একটা বললো যে 5টা 10 মিনিট পর্যন্ত, 5টা 10 মানে কি 5টার থেকে একটু সামনে যাবে গিয়ে ঘন্টার কাঁটাটা, যেহেতু 5টা 10 মিনিট। এখন এখানে বলা হচ্ছে যে তাদের মধ্যবর্তী কত ডিগ্রি কোণ সরবে। আচ্ছা, আমরা জানি যে 60 মিনিট এ যায় 30 ডিগ্রি, 60 মিনিটে যাবে 30 ডিগ্রি, অর্থাৎ মিনিটের কাঁটা যদি 60 মিনিট ঘুরে, ঘন্টার কাঁটা যাবে কয় মিনিট? 30 ডিগ্রি, অর্থাৎ 12টা থেকে 1টায় যাবে। তাহলে 1 মিনিটে কতটুকু যাবে? 30 ÷ 60। তাহলে 10 মিনিটে কতটুকু যাবে? আমরা অতিরিক্ত ওই 5টার থেকে, 5টা 10-এর যে অতিরিক্তটা আছে সেটা হিসাব করতে চাচ্ছি। তাহলে 10 মিনিটে যাবে ইনটু হচ্ছে 10, কাটাকাটি করলে দেখা গেলো 5 ডিগ্রি সরবে, অর্থাৎ এখান থেকে আরো সামনে 5 ডিগ্রি। আর এখানের হিসাবগুলো আমরা মুখে মুখে করতে পারি, যেহেতু 12টা থেকে 1টা 30 ডিগ্রি, এখানে আরও 30, এখানে আবারও 30, আর এখানে আবারও 30, তাহলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 5টা 30 ডিগ্রি, তাহলে 5টা যদি 30 ডিগ্রি হয়, 3 × 5 = 15, অর্থাৎ 150 ডিগ্রি, আর 150 ডিগ্রির পরে আরও সামনের দিকে আছে 5 ডিগ্রি, তাহলে মোট দাঁড়ালো 155 ডিগ্রি, অর্থাৎ 12টার থেকে নিয়ে 5টা 10 মিনিটে ওই পর্যন্ত এদের মধ্যবর্তী কোণ হলো 55 ডিগ্রি। এখন আসা যাক যে একটা দেয়াল ঘড়ি বা অ্যানালগ ঘড়িকে যদি আমরা আয়না দিয়ে দেখি তাহলে কি হবে? যদি ঘড়িতে দেখি যে 3টা 35 বাজে, তাহলে আয়নায় কি দেখাবে? সবসময় মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটা ঘড়ি হচ্ছে মোট 12টা ঘন্টা, এটাকে আমরা এভাবেও বলতে পারি যে 11 ঘন্টা 60 মিনিট। তাহলে আমরা 11 ঘন্টা 60 মিনিট লিখে সেখান থেকে যেটা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করে দিব। তাহলে এখানে 3 ঘন্টা 35 মিনিট এটা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে 8টা 25, 8টা 25ই হবে আমাদের অঙ্কের আনসার। এখন ব্যাপারটা হলো, যদি এরকম হয় একটি অ্যানালগ ঘড়ি 3টা যদি 25 মিনিট হয়, তাহলে কি করব, 11টা 60 মিনিট, অর্থাৎ 12টা এটা থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো, তাহলে 8টা 35 আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয় হলো যে এখানে নিচের যে অপশনটা আছে সেটা আর সঙ্গে উপরে যে বিয়োগটা হবে সেই বিয়োগফলটা যদি নেগেটিভ আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 12 বেজ ধরে আমরা করব। যদি এরকম হয় যে এই 12টা 45 মিনিটে এর আয়নার প্রতিবিম্বটা কিরকম হবে, তাহলে আমরা 11টা 60 মিনিটে এই জিনিসটা এখানে লিখে বাদ দিব। তো স্বাভাবিক নিয়মে বাদ দেওয়ার সময় এখানে আমাদের আসলো 5, এখানে আসলো 3, তো এখানে আসবে 4। তার পরবর্তীতে এই 12টা হচ্ছে ঝামেলা, এখানে বিয়োগ করলে আসবে আমাদের -1 হয়ে যাবে। এই ক্ষেত্রে কেবল সবসময় মনে রাখতে হবে 12টাকে 0 ধরতে হবে, 12টা বাজা আর এখান থেকে আবার শুরু হওয়া, অর্থাৎ 0, কারণ রাত্রে 12টায় আসলে 0 থেকে আবার কাউন্ট করা হয়, তাই এই অংশটাকে আমরা 0 ধরে হিসাব করব, তাহলেই আমাদের আয়নার প্রতিবিম্বটা পেয়ে যাব। মনিভাবে যদি এরকম বলা হয় যে 11টা 35 মিনিট এর আয়নাতে দেখলে কি হবে, তাহলে এখানেও আমরা 11টা 60 থেকে এটাকে মাইনাস করব, তো এখানে বিয়োগ করলে 5, এখানে বিয়োগ করলে আসতেছে আমাদের 2, তো তারপর দেখা যাচ্ছে এখান থেকে এখানে বিয়োগ ফল আসতেছে আমাদের 0, 0 মানে হচ্ছে মূলত 12টা, তার মানে উত্তরটা হবে 12টা 25 মিনিট হবে। এখন আসি যে একটি বন্ধ ঘড়ি 2008 সালের ফেব্রুয়ারি মাসে কতবার সঠিক সময় দিতে পারে। একটা বন্ধ ঘড়ি আসলে দৈনিক 2 বার সঠিক সময় দেয়। মনে করো সকাল 8টার দিকে একটা ঘড়ি বন্ধ অবস্থায় আছে, তাহলে সকাল 8টার সময় যখন একবার হবে এবং রাত্রে 8টার সময় একবার যখন হবে, এই 2 বার
সঠিক ঘড়ির সঙ্গে সময়ের সাথে মিলে যাবে, অর্থাৎ দুইবার হয়। এখন আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে 2008 সালের ফেব্রুয়ারি মাসের ঘড়িটা কতবার সময় দিবে। 2008 সালে ফেব্রুয়ারি মাসে কয়টা দিন সেটা আমাকে জানতে হবে, যেহেতু একদিনে দুইবার করে দেয়। তাহলে এখানে আমরা জানি ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে যায়, কিন্তু 2008 সালটা হচ্ছে একটা লিপ ইয়ার বর্ষ, অধিবর্ষ, তাই সেই সেই মাসে হচ্ছে 29 দিনে মাস। আর একদিনে যদি দুইবার করে আমাদের ঘড়ি সময় দেয় তাহলে 29 দিনে হবে 48 বার সময় দিবে, এটাই হবে উত্তর। 49 দিনে 48 বার সঠিক সময় দিবে। তারপরে প্রশ্নটা হলো, 3:30 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? 3:30 মিনিট খেয়াল করো, 3:30 মিনিট, 30 মিনিটের সময় মিনিটের কাঁটাটা থাকবে 30-এর বরাবর, কিন্তু 3:30-এ ঘন্টার কাঁটাটা থাকবে 3:30 বরাবর, অর্থাৎ 3টা থেকে 4টার মাঝামাঝি চলে যাবে। তো মাঝামাঝি চলে যাওয়া মানে কি, এখানে মোট হচ্ছে 5টা মিনিট, তার মানে এখানে সে 2.5 মিনিট অতিক্রম করে এখানে আছে। তাহলে এখানে কত মিনিট হবে? এখানে 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, এখানে 10 মিনিট, আর এখানে হচ্ছে আরও আমাদের 5 মিনিটের অর্ধেক, অর্থাৎ 2.5 মিনিট, তার মানে হচ্ছে 10 মিনিট আর হচ্ছে আরও 2.5, অর্থাৎ মোট 12.5 মিনিট, এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার, মোট 12.5 মিনিট। এখন আমরা জানবো নতুন আর একটা বিষয়, যে সময় দেওয়া থাকলে কোণের মান নির্ণয় বের করো। ঘড়ির মধ্যে ঘড়ির কোনো একটা টাইম দেওয়া আছে, তাহলে এটার জন্য আমাদের এদের মধ্যবর্তী ঘন্টা বা মিনিটের কাঁটা, এর মধ্যে ঘন্টা মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? তাহলে কোণ বের করার সূত্র হচ্ছে 11 মিনিট মাইনাস 60 ঘন্টা ÷ 2, 11 মিনিট মাইনাস 60 ঘন্টা ÷ 2। এই সূত্রটার মধ্যে আমরা প্রয়োগ করব, যদি 2:25 মিনিট হয় তাহলে 2:25 মিনিটে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? তাহলে এখানে মিনিট হচ্ছে 25 আর ঘন্টা হচ্ছে 2, তাই মিনিটের জায়গায় আমরা 25 লিখবো, ঘন্টার জায়গায় লিখবো 2। তার পরবর্তীতে এইটা ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করলে যেটা উত্তর হবে সেটার পরম মান অর্থাৎ পজিটিভ মান নিব, 77.5 ডিগ্রি। অনুরূপভাবে 8:15 মিনিট, মিনিটের জায়গায় আমরা লিখবো এখানে 15, ঘন্টার জায়গায় লিখবো 8, ক্যালকুলেশন করে 157.5 ডিগ্রি। এইভাবে 10:25 মিনিট, এভাবে যে কোনোটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অংশটার বিশেষ কিছু আরেকটি অঙ্ক দেখবো, যে একটি ঘড়ি দৈনিক 10 মিনিট করে সময় হারায়, অর্থাৎ ঘড়িটা কোনো কারণে সমস্যা আছে অর্থাৎ স্লো, যার ফলে 10 মিনিট করে সময় হারায়, কতদিন পর এটা সঠিক সময় দিবে? এখন 10 মিনিট সময় যদি হারায় একদিনে, তাহলে 1 মিনিট সময় হারাবে কতদিনে? 1/10 দিনে। আর 1 ঘন্টা সময় অর্থাৎ 60 মিনিট সময় হারাবে, তাহলে কি হবে? 60 ÷ 10, অর্থাৎ 6 দিনে, 6 দিনে 1 ঘন্টা সময় হারাবে, অর্থাৎ 60 মিনিট বা 1 ঘন্টা সময় হারায় 6 দিন। তাহলে এখানে বলা হলো যে 12 ঘন্টা সময় হারাবে কত দিনে? তাহলে 6 × 12, অর্থাৎ 72 দিনে। এটাই হলো যে কত দিন পরে সঠিক সময় দিবে, সঠিক সময়টা দিবে ঠিক 72 দিন পর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, গণিতের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে এটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন, যাতে করে এই জাতীয় টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে আরও উপহার দিতে পারি, যেন অন্য অন্য বিষয়গুলোতেও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ।